তো আজকে কাল রাত থেকে সব ভিউয়ার্সদের মানে অসংখ্য ক্রিয়েটারকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। মানে রাত্রির 12টার সময়তেও মানে হাজার লোক ফোন করে উইশ করেছে, অনেক ক্রিয়েটার কমিউনিটি দিয়েছে, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থেকো, সপ্তাহে তোমাদের উপরে কোনো বড় গিফট হয় না। আর একটা এবং কি ওই এটা বাচ্চা মেয়েটার ওটা দাম, ওই যে আমেরিকা থেকে যে মুন্দে মুন্দে কিছু বলবি? এটাই বলবো যে এভাবে পাশে থেকো সবার, আর এভাবে এগিয়ে নিয়ে যাও। এটা জানো তো বৌমা, বৌমা কিন্তু ভালোবাসাটা মেয়ের মতন একদম একদম, কিন্তু ডাকটা আমার বৌমাটাই ভালো লাগে। এই যে দেখো এটা হচ্ছে এ হচ্ছে আমাদের ভিউয়ার্স দীপি, দীপির মেয়ে আমেরিকায় থাকে। এর আগেও তোমাদের কাকিমার 100K সময় উইশ করেছিল, ওর একটুখানি মানে হাতটা ভাঙা আছে, আমেরিকায় থাকে, বাঙালি ইয়ে বাংলায় পারে না গো, তবু ও শিখে শিখে বলে, শিখিয়ে দেয় ওকে, বলে সব থেকে বড় পাওনা আজকে এইটাই। তুমি কিছু বলবে? তুমি তাহলে এদিকে আসতে হবে। আমি বলতে বসে গেলাম, আমাকে দেখতেই পাচ্ছ আমি কি অবস্থায় রয়েছি, কাজ মাজ করতে ব্যস্ত রয়েছি। তো অসংখ্য ভালোবাসা তোমাদেরকে, তোমাদের যত তোমরা যত মানে আমাদের ছোট ছোট ক্রিয়েটাররা রয়েছো, ছোট ছোট সব ভিউয়ার্সরা রয়েছো, তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছো আর এইভাবেই তোমরা ভালোবাসা দিও, আর কাকুকে যা উইশ জানিয়েছো মন ভরে গেছে। আর সত্যি কথা বলতে আর যেগুলো হবে সবটাই তোমাদের পেশ করবো, সবটাই তোমাদের দেখাবো, দেখতে থাকো সঙ্গে থাকো। এটাই সবাই মানে ধারণা ছিল না এত ভালোবাসা পাবো, তো সবাইকেই আবার আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে অনেক অনেক প্রণাম শত কোটি, তাই তো? তুই কিছু বলবি আর? ব্যাস তো চলো আবার পরে, বিট্টু আসেনি তো না ও রাস্তায়।